গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ অন্যান্য কমিশনাররা ভোট পর্যবেক্ষণে আছেন। কমিশনার মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের জানান, গাজীপুরের ভোটে এখনও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধান করা হয়েছে। এদিকে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে গোপন কক্ষে প্রবেশ ও ভোটদানে প্রভাবিত করার অভিযোগে 101 ও 103 নম্বর কেন্দ্র থেকে দুজনকে আটকের নির্দেশ দিয়েছে কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন বা দায়িত্বে যারা আছেন এবং আমাদের যারা নির্বাচন কমিশন থেকে যাদেরকে অবজারভার হিসেবে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি আমরা সেগুলো হলো যে এ পর্যন্ত ভোট চলছে, ভালোভাবেই ভোট চলছে, আর খারাপ কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা খুব তৎপর আছেন।